উজ্জয়ন্ত প্রাসাদ হলো ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা অবস্থিত একটি জাদুঘর ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন প্রাসাদ। আসসালামু আলাইকুম, আমি আল মাহমুদ বলছি ত্রিপুরার আগরতলা থেকে। বন্ধুরা, আমি আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিপুরার মিউজিয়াম। এই প্রাসাদ জাদুঘরটি 1899 সাল থেকে 1901 সালের মধ্যে মহারাজা রাধাকিশোর মাণিক্য দেব বর্মন দ্বারা নির্মিত হয়েছিল এবং ইউরোপীয় শৈলী দ্বারা অনুপ্রাণিত বাগান বেষ্টিত দুটি হ্রদের তীরে অবস্থিত। 1949 সালের অক্টোবরে ভারতের ত্রিপুরার একভূত হওয়ার আগ পর্যন্ত এটি শাসক মাণিক্য রাজবংশের বাড়ি ছিল। 1972 থেকে 73 সালে ত্রিপুরা সরকার রাজপরিবারের কাছ থেকে প্রাসাদটি 25 লাখ রুপিতে কিনে নিয়েছিল এবং জুলাই 2011 সাল পর্যন্ত রাজ্য বিধানসভার দপ্তর ছিল। উজ্জয়ন্ত প্রাসাদ এখন একটি রাজ্য জাদুঘর ও একটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব ভারতের বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্য উপযোগী কারুশিল্প প্রদর্শন করে। সাথে এখানে প্রচুর পাথরের ভাস্কর্য, মাণিক্য রাজবংশের মুদ্রা এবং অন্যান্য আরও নিদর্শন রয়েছে। বন্ধুরা, আমরা ভিতরে প্রবেশ করলাম। ত্রিপুরি প্রাচীন ভারতের প্রাচীনতম রাজকীয় রাজ্যগুলির একটি বলে দাবি করা হয়। ত্রিপুরার রাজকীয় বংশ শুরু হয়েছিল মহারাজা মহামাণিক্যের রাজত্বকালে, যিনি 1400 খ্রিস্টাব্দে মুকুট লাভ করেছিলেন এবং মাণিক্যের রাজকীয় উপাধিতে প্রথম শাসক ছিলেন। উজ্জয়ন্ত প্রাসাদ রাজা ঈশানচন্দ্র মাণিক্য 1849 থেকে 1862 সাল, 1862 সালে আগরতলা থেকে 10 কিলোমিটার দূরে নির্মিত হয়। এটি 1997 সালের 12 জুন আসামের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উজ্জয়ন্ত প্রাসাদ। আমার সাথে আছেন মাণিক ভাই। মাণিক ভাই আমার সাথে, আমরা একসাথে বিভিন্ন জায়গায় গিয়েছি, আজকে আসলাম উজ্জয়ন্ত প্রাসাদে। মহারাজা রাধাকিশোর মাণিক্য 1899 সাল থেকে 1901 সালে আগরতলা শহরের কেন্দ্রস্থলে তৎকালীন 10 লাখ টাকা ব্যয়ে প্রাসাদটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি দ্বারা প্রাসাদটি নির্মিত হয়। ১৯৪৯ সালে ভারতের সাথে ত্রিপুরা রাজ্যের একভূত হওয়ার পর রাজকীয় সম্পত্তি জাতীয়করণ করা হয়। প্রাসাদের চারপাশের এলাকাসহ মূল ভবনটি 1972 থেকে 73 সালে ত্রিপুরা সরকার রাজপরিবারের কাছ থেকে কিনে নিয়েছিল। এটি 2011 সালের জুলাই পর্যন্ত ত্রিপুরার বিধানসভার ভবন ছিল। তারপর বিধানসভা একটি নতুন স্থান স্থানান্তরিত হয়, যা আগরতলা থেকে 6 কিলোমিটার উত্তরে অবস্থিত। বন্ধুরা, আমরা এখন জাদুঘরটির ভিতরে প্রবেশ করছি। যদিও জাদুঘরের ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। বন্ধুরা, আমরা জাদুঘরটি পরিদর্শন করে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং আগরতলা বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বন্ধুরা, আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে জানেন? আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। তৎকালীন পাকিস্তান সরকার, আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে
স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সহ 35 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। 1968 সালের 6 জানুয়ারি দুজন বাঙালি সিএসপি কর্মকর্তা সহ 28 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সম্পর্কে সরকারি প্রেস নোটে উল্লেখ করা হয়, পূর্ব পাকিস্তানে উদ্ঘাটিত জাতীয় স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এদের গ্রেপ্তার দেখানো হয় এবং একই অভিযোগে শেখ মুজিবুর রহমানকেও গ্রেপ্তার দেখানো হয়েছিল। এই মামলাটি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, তবে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে বেশি পরিচিত। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? আমরা ঘুরে ফিরে এই প্রাসাদ জাদুঘরটি পরিদর্শন করলাম এবং আপনাদেরকে বিস্তারিত জানালাম। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।